আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদের থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমরা নতুন আরেকটি সিরিজ শুরু করছি, তা হচ্ছে ফটোগ্রাফি ডায়েরিজ নামে। তো এইখানে আমি অনেক সময় অনেকগুলো ছবি তুলেছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো তখন সেখানে অনেকগুলো ছবি ছিল। তো সেই সব ছবিগুলো তো আর ফেসবুকে আপলোড দেওয়া যায় নাই, বা সব সময় দেখা যায় যে দেখা হয় না। তো ভাবলাম যে একটি ইউটিউবের মধ্যে যদি ভিডিও বানিয়ে রেখে দেয় তাহলে হয়তো আপনারাও দেখতে পারবেন, আমিও হয়তো সময় করে দেখতে পারবো। তো এই কারণে ভাবলাম যে এমন একটি সিরিজ শুরু করি, যেন যেখানে আমি যেই সব ছবিগুলো তুলেছিলাম সেগুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি, যেন আমিও যেন আমার কাছে সেভ করে রাখতে পারি। তো ভাবলাম যে এই আইডিয়াটা খুবই ভালো হয়, আপনারাও দেখলেন যে আমি ওখানে গিয়ে কী ছবি তুলেছি। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের প্রথম পর্বটি শুরু হচ্ছে। আমাদের প্রথম পর্বটি হচ্ছে আমি বরিশাল গিয়েছিলাম পেয়ারা বাগানে, তো সেখানকার কিছু ছবি আর কি। তো সেইগুলো ছবি নিয়ে কথা বলবো, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি, সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখন আপনারা আমার পিসির স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ছবিগুলো দেখা শুরু করব। তো আমাদের এটি হচ্ছে প্রথম ছবি, এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লঞ্চের সেই ঘাটটি। তো এখান থেকে আমরা উঠেছিলাম, তো এই যে এটি হচ্ছে সেই ঘাট। ঘাটের এই ছবিটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, তাই আমি ভাবলাম যে এটি আপনাদেরকে দেখাই। তো দ্বিতীয় ছবিটি হচ্ছে লঞ্চের ভিতরের ছবিটি। তো এটি হচ্ছে লঞ্চের মধ্যে তখন আমরা সবাই ঘুমিয়েছিল হয়তো ভোরবেলায় আর কি, তো মানে ফজরের সময় আর কি, ফজরের সময় তখন এই অবস্থা ছিল আর কি। এটি হচ্ছে তিন নাম্বার ছবিটি, এটিও লঞ্চের গেট থেকে তোলা, মানে সামনে হচ্ছে লঞ্চের ওয়াশরুম আর কি। এটি হচ্ছে লঞ্চের বারান্দার মধ্যে আর কি। তো এখানে অনেকগুলো লঞ্চের ছবি আছে, লঞ্চের ছবির আগে কটা দেখি তারপর আমরা অন্য ছবিতে যাব। তো এই ছবিটি কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে জানাবেন, কারণ এখানে খুব সুন্দর করে গেটগুলোকে উপস্থাপন করা হয়েছে, কালার ইটা খুবই সুন্দর করা আছে। এই যে ছবিটি, এটি আর কি খুবই পছন্দের, অনেকে পছন্দ করেছে আর কি। যেখানে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রেড যে কালারটা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই লোকটি আমরা জানি না, কারণ তিনি ছিলেন হলো অন্য লঞ্চের মধ্যে, তো তিনি অন্য জায়গায় তাকিয়েছিলেন তখন আমি এই ছবিটি তুলেছিলাম। তারা হচ্ছে আমার ভাইয়েরা, না জানি মন খারাপ করে কি দেখছে দুইজনে। এটি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তো ওটি লঞ্চের মধ্যে মনে হয় যখন আমরা লঞ্চের জার্নি আমাদের শেষ, তো তখন বের হওয়ার সময় আমি ছবিটি তুলেছিলাম, আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম যে এখানে রেখে দিই ছবিটি। এটি হচ্ছে সেই লঞ্চের ছাদ, বরিশাল ঢাকা লেখা। তো লঞ্চের ছাদটিও খুব সুন্দর, তখন ভোরবেলায় 5টা বাজছিল, এত পরিষ্কার আকাশ, আমার আকাশের ছবি তুলতে খুবই ভালো লাগে, তো এত পরিষ্কার আকাশ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিলো, তখনই আমি ছবিগুলো তুলে ফেলি। এটি হচ্ছে বরিশালের লঞ্চের ঘাটটি, এখানে অবশ্য অনেক খালি লাগছে কিন্তু আসলে অনেক মানুষদের ভরপুর ছিল। তারপরে ছবিটি হচ্ছে আমাদের পেয়ারা বাগানেরই ছবি, দেখুন ছবিটি। তো এই ছবিটি তো খুবই সুন্দর, মানে যখন ফেসবুকে দিয়েছিলাম অনেকে অনেক পছন্দ করেছে, এমনকি আমার নিজের কাছেও খুব ভালো লাগে ছবিটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটা ওয়ালপেপারের মতো হয়ে গিয়েছে, মানে এত সুন্দর। আমাদের পরবর্তী ছবিটি হচ্ছে সেই জায়গার একটি ছবি, এটিও একটি ল্যান্ডস্কেপের মতো করে তোলা। তো এই ছবিটি আমার কাছে খুবই পছন্দ ছিল, তাই আমি এখানে রেখে দিয়েছি, আশা করি আপনাদের কাছেও ছবিগুলো ভালো লাগছে। এটি হচ্ছে সেই পেয়ারাগুলো, তো এখানে অনেকগুলো পেয়ারা লোকেরা আসে যারা নাকি পেয়ারা বিক্রি করে, তারা নৌকার মধ্যে পেয়ারা বিক্রি করে। তো এখানে এসে আপনারা পেয়ারা কিনতে পারবেন, কিন্তু এখানে পাইকারি দরে কিনতে হবে, যদিও দাম কম কিন্তু অনেকগুলো কিনতে হয়। তো প্রয়োজন না থাকলে আসলে কেনার কোনো দরকার নেই, তবুও আমি ভাবলাম যে পেয়ারা বাগানে আসছি আর পেয়ারা কিনবো না, তা কি হয়। তো আমি সেখান থেকে এক ভাইয়ের কাছ থেকে অনেকগুলো পেয়ারা কিনেছিলাম, এখানে অল্প একটু আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটি কিন্তু সুন্দর হয়েছে, কালারগুলো খুব সুন্দর হয়েছে। তারপরে ছবিটি হচ্ছে সেখানে একটি মসজিদ আছে, গুঠিয়া মসজিদ, তো সেই মসজিদের আর কি। তো এই মসজিদের ছবি অনেক ভাইরাল হয়েছিল, তো আমার এই ছবিটি তাই খুব পছন্দের। আর মসজিদের ছবি তো খুবই ভালো, কারণ সেই সব ছবি যদি ভাইরাল হয় তখন দেখতে ভালো লাগে যে মানুষ এই রকমের ছবি পছন্দ করছে। তো ভাইরাল হওয়া ছবিটি ছিল এটি, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের কাছে ভালোই লাগছে, কারণ সবার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগারই কথা, আপনারা তো সবার থেকে বাইরে নয় তাই না। তো কেমন লাগছে ছবিগুলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন,
কারণ আপনাদের ফিডব্যাক পেলে তো আমি বুঝতে পারবো যে আমার কী করা উচিত আর কী না করা উচিত। এটি হচ্ছে মসজিদের ওই ভিতরেই, ভিতরে না মানে মসজিদের বাইরে আর কি, সেটা আর্টি ফ্রেম ছবি তোলার চেষ্টা করেছিলাম। যদি অনেক ভিড় ছিল, যদি খালি থাকতো তাহলে খুবই সুন্দর লাগতো। এটি হচ্ছে মসজিদের পাশে একটি ছোট পুকুরের মতো নাকি, সবাই এখানে বসেছিল, সেখানে আমি ছবিটি তুলেছিলাম। এটি হচ্ছে একটি দিঘির পাড়ে আর কি জানি পুকুর না দিঘি কী নাম ছিল আমার ঠিক মনে নেই, তো সেখানকার একটি ছবি, তো সেই ছবিটিও খুব সুন্দর হয়েছে। না আমি বলছি এত সুন্দর হয়েছে, আমাকে অন্যরা বলেছে তাই আমি আপনাদেরকে বলছি। এতক্ষণ আপনারা যে কটা ছবি দেখলেন তা কিন্তু সবগুলো মোবাইলে তোলা ছিল, তো শুধুমাত্র এই ছবিটি হচ্ছে নাকি আমি DSLR-এ তুলেছি। অন্যান্য ছবি ছিল সেই ছবিগুলো আমি রাখিনি, কিন্তু এই ছবিটি DSLR-এ তোলা। আর আপনারা হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন যে এই ছবিগুলো কীভাবে এডিট করা হয়েছে, তো ওইগুলো সব মোবাইলে লাইট রুমের মাধ্যমে এডিট করা হয়েছে, তো একই সাথে স্ন্যাপচিট ছিল। এমনকি আমাদের যদি আপনারা দেখতে চান আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে একটি ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। এটি হচ্ছে লঞ্চের শেষ ছবি, আমাদের জার্নি শেষ হচ্ছে এবং এই ফ্রেমটি আমার কাছে খুব ভালো লেগেছে, তো এটা আমি আর কি লঞ্চের জানালা দিয়ে বের হয়ে হাতটি বের করে ছবি তুলেছিলাম। তো দুইটা লঞ্চের মাঝখানে নৌকাটি আছে, দেখতে কিন্তু ভালো লাগছে আপনারা দেখেন। তো এই আমাদের ছবি তো শেষ, তো শেষ করার আগে আমি আপনাদেরকে আবার শুরু থেকে ছবিগুলো দেখাই, আপনারা তখন একবারে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা বলবেন যে আপনাদের কোন ছবিটি বেশি পছন্দ হয়েছে। ভিডিওটি আপনারা দেখলেন, তো কেমন লাগলো ভিডিওটি? প্রথমবার চেষ্টা করে দেখলাম, তো যদি ভুল কিছু হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।